দিনাজপুর সহ উত্তরাঞ্চলের শীতের পরিস্থিতিটা একটু এই মুহূর্তে আপনাদের জানাবো। এই জন্য যুক্ত হচ্ছে আমাদের সাথে আমাদের সহকর্মী দিনাজপুর থেকে, তার কাছে যে আপনাদেরকে বিস্তারিত জানাতে চাই। একই সাথে এই শীতের সময়টাই কিন্তু পিঠাপুলির একটা অন্যরকম উৎসবে মাতে সবাই, তাই আমরা দিনাজপুরে যুক্ত হচ্ছি। দিনাজপুরে যুক্ত হয়ে আমাদের সাথে আমাদের সহকর্মী মাহফুজুল হক জানাচ্ছেন শীতের পরিস্থিতি এবং শীত উদযাপনের বিস্তারিত। মাহফুজ, শুভ সকাল। শুভ সকাল মাহফুজ। শুভ সকাল। জি মাহফুজ, জানতে চাচ্ছিলাম আপনাকে, আপনি পিঠা উৎসব সম্পর্কেও জানাবেন আর দিনাজপুরে শীত কেমন অনুভূত হচ্ছে সেই ব্যাপারটাও আমরা জানতে চাই। হ্যাঁ কুলি, আপনি যেমনটি বলেছেন, আসলে শীত এখন আমার দিনাজপুর থেকে বিদায়ের পথে। আজকে দিনাজপুরের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। আর শীতের কথা, শীত আসলেই চলে আসে পিঠার কথা। সেই পিঠা বাড়িতে বাড়িতে হতে থাকে, এই আয়োজন মেলা হয়ে থাকে। আর গ্রামাঞ্চলে এই পিঠার উৎসব থাকলেও এখন শহরের দিকে চলে এসেছে পিঠার উৎসব। আজ শহরে যে বিল্ডিং আছে, এই বিল্ডিং এর মধ্যেই সাধারণত পিঠার উৎসব হয়ে থাকে পারিবারিক ভাবে। এই আজকে দেখাতে চাই আমরা যে শহরের এরকম একটি পরিবারের মধ্যে যে আয়োজন চলছে, পিঠার আয়োজন। এই পিঠার আয়োজন আপনার পরিবারের সবাই মিলে ঘরের, বাড়ির, বিল্ডিং এর পাঁচতলার ছাদের উপরে কিভাবে তারা এই আনন্দকে ভাগাভাগি করে নিচ্ছে, আমরা আপনাকে তা দেখাতে চাচ্ছি। যে এই শহরের মধ্যে যেই পিঠা হচ্ছে, এই পিঠা মিলে যে গ্রামের যে আভিজাত্য, গ্রামের যে ঐতিহ্য, এই ঐতিহ্যকেও শহরে পাঁচতলার ছাদের উপর টেনে আনা হয়েছে। এইভাবে মাটির চুলোতে এইভাবে যেভাবে পিঠা করা হচ্ছে, বানানো হচ্ছে, এবং এই পিঠা বানানোর পরপরই আপনার গরম পিঠা চলে যাচ্ছে সবারই পাতে পাতে, এবং এই পাত থেকেই তারা খাচ্ছে। তারা পিঠার সাথে, আপনাকে একটা কথা বলে রাখি, যে দিনাজপুরে এই অঞ্চলে পিঠার সাথে মূলত আয়োজন হয়ে থাকে আপনার মাছ, মূলত বোয়াল মাছ এবং গুড় তো থাকেই সাথে। এসব আয়োজনের মধ্যে দিয়েই পিঠার একটি বড় আনন্দ দিয়ে থাকে এই শীতের মধ্যে। আমি যারা আজকে এই পিঠার আয়োজনে মানে পিঠার উৎসবকে অনুভব করছে, পিঠা খাচ্ছে, আমি একটু তাদের মূলত প্রথমেই ধরি, পিঠা যিনি বানাচ্ছেন তিনি কি বলে থাকেন, তার কি আনন্দ, হ্যাঁ এই আনন্দটুকু আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই দর্শকদের কাছে। এই পিঠা বানানোটাই আমার কাছে খুবই আনন্দ, সকলকে খাওয়াতে পারে, সকলে খুব আনন্দ পায়। এই ছাদে বসে আমি এই পিঠার আয়োজন করেছি যে সকলকে একত্রিত হয়ে পিঠা খাওয়াবো, সবাই খুব আনন্দ পাবে। এটা পিঠা খেতে খেতে এই শীতের কুয়াশায় পিঠা খেতে খুব মজা হতে তাদের লেগেছে, এই জন্য আমি ছাদেই এটা করেছি। আচ্ছা, আপনারা তো পিঠা খাচ্ছে, এই পিঠা খাওয়ার যে এই যে শীতের মধ্যে এত সকালবেলা এসেছেন, এসে এই যে পিঠা খাচ্ছেন, এই পিঠা খাওয়াটা কিরকম লাগছে আপনার কাছে? আমি আমার মামার বাড়িতে বেড়াতে এসেছি আর আমার মামি এরকম আয়োজন করেছে। সাধারণত গ্রামে যাওয়া হয় না, তো এই ছাদের মধ্যে শহরের মধ্যে অনেক ভালো লাগছে। জুবায়ের আমাদের সাথে আছে দুজন ছোট্ট বাবু, তাদের কাছে তাদের অনুভূতিটা একটু জানতে চাই। আমাদের কাছে খুবই ভালো লাগছে পিঠা খায়। আমাদের কাছে পিঠা খাচ্ছেন যে ছাদের উপরে উঠে, অনেক আনন্দ, ছাদের উপরে উঠে, এটা কিরকম লাগছে? অনেক আনন্দ লাগতেছে পিঠা খায়ে। আপনারা গ্রামে যান না? না, শহরে এখন পিঠা বানানো হয়। আপনি যে পিঠা গ্রামের মধ্যে এসে খাচ্ছেন? না, আমাকে খুব ভালো লাগতেছে সবাইকে নিয়ে, এখানে বাচ্চারা আছে, তারপর আমার পাশে আছে অনেকজন, আমাকে অনেক ভালো লাগছে। গ্রামের চেয়ে এখানে বেশি আনন্দ লাগতেছে। আমাদের গ্রামে কিন্তু এই ধরনের আয়োজন হয়, কিন্তু এখানে বেশি ভালো লাগতেছে, সাথে মানে কোনোদিন করিনি তো আজকে প্রথম করলাম। আচ্ছা, যে রাধে তার যে অবস্থা এবং রাধুনির সাথে একজন সহযোগী থাকে, এই সহযোগী যে উৎসাহ দিয়ে থাকে তার কথা আমরা একটু জানতে চাই। আমাদেরকে খুবই ভালো লাগছে, সবাই মিলে পিঠা খাচ্ছি এবং বানাচ্ছি, সবার খুবই ভালো লাগতেছে। আপনি শুনলেন যে তাদের অনুভূতি এবং তারা যেভাবে এই সকালবেলা যে শীতের কুয়াশা, এই কুয়াশার মধ্যে উপরে উঠে তারা পিঠা বানাচ্ছে এবং পিঠা খাওয়াচ্ছে। ধন্যবাদ আপনাকে।